মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কে না চেনে। তবে ওবামা সাহেবের ব্যাপারে কিছু অদ্ভুত তথ্য আছে যা আমাদের অনেকের কাছেই অজানা। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা তার কিশোর বয়সের একটা সময়ে বাস্কিন রবিন্স নামক আইসক্রিম পার্লারে কাজ করেছিলেন, আর বলা হয়ে থাকে ওবামা সেই বাস্কিন রবিন্সে এত বেশি আইসক্রিম খেতেন যে এখন আর তার কোনো মিষ্টি খাবার খেতে ভালো লাগে না। ওবামা ছোটবেলা থেকে স্পাইডারম্যান আর কোনান দ্য বারবারিয়ান নামক দুটা কমিক তার সংগ্রহে রাখতেন সবসময়। মার্কিন প্রেসিডেন্টের দাদা দাদি তাকে বেয়ার আর বার নামে ডাকতেন। ওবামা সাহেব ফলমূলের মাঝে সবচেয়ে বেশি খেতে পছন্দ করেন আপেল। তার মতে আপেল হল সবচাইতে স্বাস্থ্যসম্মত নাস্তা। পৃথিবীর সকল পুরুষের মতো ওবামাও তার স্ত্রী মিশাইলকে কথা দেন যে তিনি ধূমপান ছেড়ে দিবেন। কথা ছিল তিনি প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে ধূমপান ছেড়ে দিবেন। তবে পৃথিবীর তাবৎ পুরুষদের মতো তিনিও ব্যর্থ হন কথা রাখতে। অবশেষে দেরিতে হলেও 2010 তিনি ধূমপানের অভ্যাস ত্যাগ করতে সক্ষম হন। ওবামা তার স্কুল জীবনে দুর্দান্ত বাস্কেটবল খেলোয়াড় ছিলেন, আর তাই তার বন্ধুরা তাকে ডাকত ও বোম্বার বলে। ওবামার সবচেয়ে পছন্দের খাবার তার স্ত্রীর হাতে রান্না করা শ্রিম্প লিঙ্গুইনি। ওবামা প্রতি সপ্তাহে $21 দিয়ে তার নির্দিষ্ট এক নাপিত জারিফকে দিয়ে তার চুল কাটান। কোনো এক অদ্ভুত কারণে ওবামার সংগ্রহে বক্সার মোহাম্মদ আলীর বক্সিং গ্লভস আছে। সেটা কিভাবে তিনি পেলেন সে ব্যাপারে কিছু জানা যায়নি। আজকালকার আধুনিক ছেলেদের দেখা যায় প্যান্টটা এমন কায়দায় পরে যেন কিছুক্ষণ পরেই আন্ডারওয়্যারের চেহারা সবাই দেখে ফেলে, আর এই উদ্ভট ফ্যাশনটা ওবামা অসম্ভব অপছন্দ করেন। এ ব্যাপারে তিনি বলেন, কেন নিজের আন্ডারওয়্যারের সমস্ত লোকজনকে দেখাতে হবে? অনেকেই তো দেখতে ইচ্ছুক না, এবং আমিও তাদের দলের পরি।